রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানার সাবেক দুই নিবাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুর্নীতির অভিযোগে সাবেক নিবাসী হারুন অর রশিদ এবং ইউসুফ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ করে এতিমখানার 200+ শিশু। আজিমপুরে এতিমখানার সামনে মানববন্ধনের পর মিছিলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSCতে বিক্ষোভ করে এতিম শিশুরা। তবে এতিমখানা কর্তৃপক্ষের দাবি, অডিটে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এতিমখানার সম্পদ ও অর্থ তছরুপের প্রমাণ মিলেছে।